जय जय श्री राधे राधे। आज महाप्रभुर जीवनी पाठी 19तम दिन। आज की आपनारा जा श्रवण करबेन ता हलो महाप्रभुर पदब्रजे दक्षिण भारत यात्रा। श्री श्री भगवानेर नाम उच्चारण करत शुभक्षणे चैतन्यदेव पुरी हईते दक्षिणाभिमुखे यात्रा करिलेन। সমুদ্রের কিনারে কিনারে চলিয়া সেদিন আলালনাথে আসিয়া রাত্রিবাস হইল। আলালনাথ হল পুরী হইতে 6-7 ক্লোজ দূরে আলালনাথ নামে একটি ক্ষুদ্র গ্রাম আছে। সেখানে বাসুদেবের মন্দির আছে বলিয়া শোনা যায়। আবার উহার সন্নিকটে ওই অঞ্চলে আলালনাথ নামক সুপ্রসিদ্ধ এক শিব মন্দিরও আছে। ভক্ত সঙ্গে নিত্যানন্দ আলালনাথ পর্যন্ত আসিয়াছিলেন। পরদিন ভোরবেলা প্রেমালিঙ্গানান্তে শাস্ত্র নয়নে সন্ন্যাসীকে বিদায় দিয়া তাহারা পুরী অভিমুখে ফিরিলেন। আর সৌম্য শান্ত জ্যোতিরাজ সঙ্গী সেবক সহ ধীরে ধীরে দক্ষিণে অগ্রসর হইলেন। ভগবানের নাম কীর্তন ও স্মরণ মনন করিতে করিতে চৈতন্যদেব পূর্বের ন্যায় ভিক্ষান্নে উদরপুরণ এবং আশ্রমে দেবালয়ে কিংবা ভক্ত সজ্জনের গৃহে রাত্রি কাটাইয়া সুদীর্ঘ পথ অতিক্রম করিতে লাগিলেন। নিত্য নতুন স্থান, তীর্থ, মন্দির ও দেব বিগ্রহাদি দর্শন, সাধু সন্ন্যাসীর সঙ্গ, পণ্ডিত গুণী মানী ব্যক্তিগণের সহিত সদালাপ, সধর্মনিষ্ঠ ভক্ত সৎ গৃহস্থগণের সঙ্গে ধর্মচর্চা করিয়া এবং বিভিন্ন স্থানের মনোহর প্রাকৃতিক দৃশ্যসমূহ দেখিয়া মনে খুব আনন্দ উল্লাস চলিল। তিনি যেখানে উপস্থিত হন তাহার সেই উজ্জ্বল মুখমণ্ডল দিব্য দেহকান্তি এবং ভগবত প্রসঙ্গে অলৌকিক ভাবাবেশ দেখিয়া লোকে মুগ্ধ হইয়া যায়। পরস্পরের মুখে শুনিয়া এই অসামান্য সন্ন্যাসীকে দেখিবার জন্য সর্বত্রই লোকের ভিড় লাগিয়া থাকে। সন্ন্যাসী জগৎগুরু সকলের নমস্কার। সর্বত্রই লোক সাক্ষাৎ নারায়ণ মূর্তি সন্ন্যাসীকে ভক্তিভারে অভিবাদন করিয়া উপদেশ প্রার্থী হয় এবং আশীর্বাদ মাগে। প্রেমিক সন্ন্যাসী সকলকেই যথাযোগ্য সম্মানপূর্বক সমাদরে গ্রহণ করেন এবং সৎ পথে থাকিয়া সধর্ম পালন নিষ্ঠা ভক্তি সহকারে ভগবানের ভজন ও নাম কীর্তন করিবার জন্য উপদেশ দেন। তিনি যখন মধুর বাক্যে সকরুণ দৃষ্টিতে মন প্রাণ মোহিত করিয়া লোককে ধর্ম উপদেশ দেন তখন সকলেরই মনে এক প্রবল ধর্ম প্রেরণা জাগ্রত হয়। স্থানে স্থানে লোকের সঙ্গে মিলিত হইয়া উচ্চ হরি সংকীর্তন করেন। কীর্তনে তাহার দিব্যভাবে প্রকাশ দেখিয়া লোকে স্তম্ভিত হইয়া ভাবে এই অদ্ভুত সন্ন্যাসী কে। আবার কখনো কখনো প্রেমে বিগলিত হইয়া তিনি যখন কোনো কোনো ভাগ্যমানকে আলিঙ্গন করত চিরকালের জন্য আপনার জন করিয়া লন। কোনো কোনো স্থানে ধর্মদ্বেষী নাস্তিক ব্যক্তিগণের সঙ্গেও সাক্ষাৎ হয়। অধিকাংশ স্থলেই ওই সকল পাণ্ডিত্যভিমানীরা তাহার অগাধ শাস্ত্রজ্ঞান শানিত যুক্তি বিচার ও তত্ত্ববস্তুর অপরোক্ষ অনুভবজনিত অলৌকিক শক্তিতে পরাস্ত হইয়া মস্তক অবনত করে। অনেকেই তাহার মতানুবর্তী হইয়া আশ্রয় লয়। এইভাবে ধর্মপ্রচার করিতে করিতে অগ্রসর হইয়া তিনি গঞ্জাম জেলার কুর্মক্ষেত্রে উপস্থিত হইলেন। কুর্মক্ষেত্র অতি প্রসিদ্ধ তীর্থস্থান। সেখানে ভগবানের কুর্ম বিগ্রহ বর্তমান রহিয়াছে। চৈতন্যদেব দর্শনাদি করিয়া অতীব আনন্দিত মনে তথায় অবস্থান করিলেন। সেই কুর্মক্ষেত্রে বাসুদেব নামক জনৈক ভক্ত বাস করিতেন। পূর্ব কর্মফলে
বাসুদেবের দেহ নিদারুণ কুষ্ঠরোগে আক্রান্ত হইয়া একেবারে পচিয়া গিয়েছিল। এমনকি সেই পচা ঘায়ের মধ্যে পোকা জন্মিয়েছিল। ভক্ত বাসুদেব আপন প্রারম্ভ ফল জানিয়া সেই ভীষণ কষ্ট অম্লান বদনে সহ্য করত ভগবত ভজনে কালাতিপাত করিতেন। কথিত আছে, কোনো কারণবশত তাহার দেহের ক্ষত হইতে কোনো পোকা নিচে পড়িয়া গেলে তিনি তাহাকে উঠাইয়া আবার স্থানে রাখিয়া দিতেন। চৈতন্যদেবকে দর্শন করিবার জন্য চারদিকে লোকে ভিড় করিয়া দাঁড়াইয়াছে। তাহার নাম শুনিয়া বাসুদেব দর্শন করিতে আসিয়াছেন, কিন্তু ভিড়ের জন্য ভালোরূপ দর্শন হইতেছে না। অথচ নিজের অস্পৃশ্যতার জন্য অগ্রসর হইতে পারিতেছেন না। হঠাৎ চৈতন্যদেবের দৃষ্টি তাহার প্রতি আকৃষ্ট হইল। জহরি জহর চিনিতে পারেন। চৈতন্যদেব ভিড়ের মধ্যে হইতে বাহির হইয়া তাহার নিকটে গেলেন এবং বাসুদেবের পুনঃপুনঃ নিষেধ অগ্রাহ্য করিয়া তাকে প্রামালিঙ্গনে বদ্ধ করিলেন। ভক্তি প্রেম বাসুদেবের অন্তর বিগলিত হইল। উপস্থিত লোকেরাও এই মহান দৃশ্য দেখিয়া স্তম্ভিত হইল। চৈতন্যদেব বাসুদেবের কৃতার্থ করিলেন, ভগবানের শরণাগত হইয়া তাহাকে সর্বদা নাম কীর্তন করিতে উপদেশ দিলেন। পরে বাসুদেব একজন শ্রেষ্ঠ ভক্তরূপে পরিচিত হইয়াছিলেন এবং চৈতন্যদেবের পূর্ণ স্পর্শে তাহার কুষ্ঠাক্রান্ত দেহ নিরাময় সুন্দর সুস্থ ও সবল হইয়াছিল। কুর্মক্ষেত্র হইতে চলিয়া সন্ন্যাসী সীমাচলন ওয়াল্টারের নিকট যা সিংহাচলন তীর্থে শ্রী শ্রী নৃসিংহ ভগবান দর্শন করিলেন। উচ্চ পর্বতের উপর অতি মনোরম প্রদেশে নৃসিংহদেবের মন্দির। ওই স্থানকে নৃসিংহক্ষেত্র বা প্রহ্লাদপুরীও বলে। সেখানে ভগবানের সেবা পূজার বিশেষ সুবন্দোবস্ত আছে। চৈতন্যদেব ভক্তি প্রেমে পুলকিত হইয়া এবং নৃসিংহদেবের আরাধনা করিয়া তাহার আশীর্বাদ প্রার্থনান্তর বিদায় লইলেন এবং দক্ষিণ দিকে অগ্রসর হইয়া ক্রমে গোদাবরী তীরে বিদ্যানগরে পৌঁছিলেন। বিদ্যানগর বর্তমানে রাজমহেন্দ্রীর নিকটবর্তী একটি স্থান। রাজমহেন্দ্রীর দক্ষিণে গোদাবরীর অপর পারে কবুর নামক স্থানে রামানন্দ রায়ের সঙ্গে চৈতন্যদেবের সাক্ষাৎ হইয়াছিল বলিয়া কথিত আছে। বিদ্যানগর তখন উড়িষ্যারই অন্তর্ভুক্ত। মহারাজ প্রতাপ রুদ্রের অধীনে রামানন্দ রায় সেই দেশ শাসন করিতেন। রামানন্দ রায় পুরীর অধিবাসী। তাহার পিতামাতা আত্মীয় স্বজন সকলেই পুরীতে বাস করিতেন। পুরীতে অবস্থানকালে সার্বভৌমের নিকট চৈতন্যদেব ভক্তি তত্ত্ববিদ রামানন্দের সম্বন্ধে অনেক কিছু শুনিয়াছিলেন। রায় রামানন্দ একদিকে যেমন বিচক্ষণ রাজনীতি প্রতাপান্বিত প্রজারঞ্জক শাসনকর্তা, অন্যদিকে তেমনই অসাধারণ পণ্ডিত যথার্থ তত্ত্বদর্শী ও প্রেমিক ভক্ত। সাধন ভজনের বলে সিদ্ধ ভক্ত রামানন্দ জীবনমুক্ত অবস্থায় সংসারে বাস করতেন। পূর্বে প্রেমিক ভক্ত রামানন্দের ভগবত ভক্তি ও প্রেমভাবের উপর পাণ্ডিত্যভিমানী সার্বভৌমে বিশেষ শ্রদ্ধা ছিল না, বরং তিনি ওই সকলকে তাচ্ছিল্যই করিতেন। চৈতন্যদেবের কৃপায় এখন তাহার চিত্ত শুদ্ধ হয় পূর্বভাবের জন্য অনুশোচনা উপস্থিত হয়। তাই পুরী হইতে যাত্রাকালে সার্বভৌম চৈতন্যদেবকে রামানন্দ রায়ের ভক্তিশাস্ত্রে অসাধারণ বুৎপত্তি এবং সাধন ভজনের ফলে তাহার অপূর্ব উপলব্ধির বিষয় উল্লেখ করিয়া বিশেষভাবে অনুরোধ করিয়াছিলেন তিনি যেন বিদ্যানগরী রায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তাহা হইলে খুব আনন্দ পাইবেন এবং ভক্তিমার্গ ও সাধন ভজন সম্বন্ধে অনেক উচ্চ তত্ত্ব
শুনিতে পাইবেন। বিদ্যানগরী উপস্থিত হইয়া চৈতন্যদেব গোদাবরীতে স্নান করিলেন। স্নানান্তে ঘাটের সন্নিকটে অপেক্ষাকৃত নিরিবিলি স্থানে বসিয়া ভগবানের চিন্তা করিতেছেন। এমন সময়ে রামানন্দ পালকিতে চড়িয়া স্নানের জন্য ঘাটে আসিয়া উপস্থিত হইলেন। তাহার অগ্রে বহু ব্রাহ্মণ বেদধ্বনি করিতেছেন, পশ্চাতে বহু বাদ্যকর বিবিধ বাজনা বাজাইতেছে। পারিষদ, শরীররক্ষী, সৈন্যদল ও ভৃত্যগণ সহ রাজোচিত ভাবে আসিয়া রামানন্দ রায় ঘাটে অবতরণ করিলেন এবং অতিশয় নিষ্ঠার সহিত শাস্ত্রবিধি অনুসারে স্নানাদি দানাদি কার্য সুসম্পন্ন করিলেন। সমারোহ এবং লোক ব্যবহার দেখিয়া চৈতন্যদেব বুঝিতে পারিলেন ইনি এখানকার শাসনকর্তা রায় রামানন্দ। কর্তব্যকর্প সমাবানান্তে রায় ঘাটের উপর দাঁড়াইয়া ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিলে অদিরে সুখাসনে সমাসীন তেজ পুষ্পকায় নবীন সন্ন্যাসীর প্রতি তাহার নেত্র আকৃষ্ট হইল। রায় দ্রুত পদে সন্ন্যাসী নিকট উপস্থিত হইয়া অতিশয় ভক্তিবরে সসম্ভ্রমে অভিবাদন করিলেন। সন্ন্যাসীও ভগবানের নাম উচ্চারণ করত তাহাকে যথাযোগ্য সম্মান প্রদর্শনপূর্বক সমাদরে অভ্যর্থনা করিলেন। শুভেচ্ছা প্রকাশ করিয়া সন্ন্যাসী জানিতে চাহিলেন তিনি রায় রামানন্দ কিনা। যখন শুনিলেন ইনি রায় রামানন্দ তখন অতিশয় পুলকিত হইয়া রায়কে প্রেমালিঙ্গন করিয়া বলিলেন, পুরীতে সার্বভৌম আপনার মহত্বের কথা আমাকে বিশেষভাবে বলিয়া দিয়াছেন, আপনাকে দর্শন করিবার জন্যই এখানে আসিয়াছি। প্রেমের স্পর্শে উভয়ের অন্তরে ভাবের উদয় হইল, দেহে পুলক অশ্রু প্রভৃতি সাত্ত্বিক বিকার দেখা দিল। উভয়ে উভয়ের পরিচয় পাইয়া অত্যন্ত আনন্দিত হইলেন। ভাবে বিভোর হইয়া গদগদ স্বরে রায় কহে, সার্বভৌম করে ভিত্ত জ্ঞান, পরক্ষেও মোর হিতে হয় সাবধান, তার কি পায় পাইনু তোমার চরণ দর্শন, আজি যে সফল মোর মনুষ্য জনম, কাহা তুমি সাক্ষাৎ নারায়ণ, কাহা মুই রাজ সেবী বিষয়ী শূদ্রাধম। উপস্থিত লোকজন অতীব বিস্মিত হইয়া পরস্পর বলাবলি করিতে লাগিলেন, এই তো সন্ন্যাসী দেখি তেজ ব্রহ্মসম, শূদ্র আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন, এই মহারাজ মহাপণ্ডিত গম্ভীর, সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইল অস্থির। এইভাবে প্রাথমিক আলাপ পরিচয়ের পর রামানন্দ চৈতন্যদেবকে দিন কয়েক বিদ্যানগরী অবস্থান করিবার জন্য প্রার্থনা জানাইলেন। চৈতন্যদেব তাহাতে সম্মত হইলে তাহার আসনের জন্য মনোরম একান্ত স্থান ও অন্যান্য সুব্যবস্থা হইল। রায়ের সঙ্গে জনৈক ব্রাহ্মণ অতি বিনীতভাবে সন্ন্যাসীকে তাহার গৃহে ভিক্ষা গ্রহণ করিবার জন্য আমন্ত্রণ জানাইলেন। তদনুসারে চৈতন্যদেব ব্রাহ্মণ গৃহে গেলেও রায় প্রণামান্তর বিদায় লইয়া স্বীয় আবাসে চলিলেন। রায়ের অবসর বড় কম, দৈনন্দিন কাজ কার্যেই সমস্ত দিন কাটিয়া যায়। ভক্তিমান ব্রাহ্মণের গৃহে ভিক্ষা গ্রহণ করিয়া চৈতন্যদেব স্বীয় আসনে আসিয়া বিশ্রাম করিতে লাগিলেন। সন্ধ্যা হইলে কর্তব্য কর্ম হইতে অবসর লইয়া রায় তাহার চরণ প্রান্তে উপস্থিত হইলেন। সার্বভৌমের নিকট প্রশংসা শুনিয়া চৈতন্যদেবের মনে রামানন্দের নিকট হইতে ভক্তির উচ্চ তত্ত্ব ও ভজন প্রণালী জানিবার জন্য বিশেষ আগ্রহ ছিল। এখন রায়কে নিভৃতে নিকটে পাইয়া
সেই ইচ্ছা প্রকাশ করিলেন। রায় অতিশয় সংকুচিত হইয়া বলিলেন, আপনি সন্ন্যাসী জগৎগুরু, আমি গৃহস্থাশ্রম বিষয়ী, আমি আপনার নিকট ভগবানের কথা শুনিতে চাই, কৃপা করিয়া আমাকে ভবসাগর পার হইবার রাস্তা প্রদর্শন করুন। প্রভু কয়ে, মায়াবাদী, আমি তো সন্ন্যাসী, ভক্তিতত্ত্ব নাহি জানি, মায়াবাদে ভাসি, সার্বভৌম স্বনিমোদ মন নির্মল হইল, কৃষ্ণ ভক্তি তত্ত্ব কথা তাহারে বুঝিল, তেহ কহে আমি নাহি জানি কৃষ্ণ কথা, সব রামানন্দ জানি, তেহ নাহি ইথা, তোমার স্থানে আইলাম তোমার মহিমা শুনিয়া, তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া, সন্ন্যাসী জানিয়া মোরে না কর বঞ্চন, রাধা কৃষ্ণ তৃপ্ত কহি পূর্ণ কর মন। চৈতন্য দেবীর বারংবার অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া রায় শেষে সম্মত হইলেন। চৈতন্যদেব প্রশ্ন করিতে লাগিলেন এবং রায় শাস্ত্র প্রমাণ সহ ভক্তি ও ভগবত তত্ত্বের সিদ্ধান্ত সমূহ বলিতে আরম্ভ করিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থে উভয়ের কথোপকথন অতি বিস্তৃতভাবে বর্ণিত আছে। ইহা হইতে চৈতন্যদেবের প্রচারিত ভক্তি মার্গের সিদ্ধান্ত সমূহ বিশেষরূপে জানা যায়। রামানন্দের নিকট প্রাপ্ত সিদ্ধান্ত সমূহ স্বীয় অনুভব এবং শাস্ত্রবাক্যের সহিত মিলিতেছে দেখিয়া চৈতন্যদেবী পরে উহা তাহার বিশেষ অন্তরঙ্গ ও তৎপ্রদর্শিত মার্গের প্রধান প্রচারক শ্রীরূপ ও শ্রী সনাতনকে শিক্ষা দিয়েছিলেন। এখানে রামানন্দ ও চৈতন্যদেবীর আলোচনা সংক্ষিপ্ত পরিচয় প্রদত্ত হইল। প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কহে এহ বাচ্য আগে কহ আর, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সাধ, প্রভু কহে এও বাচ্য আগে কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার, প্রভু কহে এও বাচ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্য সার, প্রভু কহে এও বাচ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্যা ভক্তি সাধ্য সার, প্রভু কহে এও বাচ্য আগে কহ আর, রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার, প্রভু কহে এও হয় আগে কহ আর, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এও হয় আগে কহ আর, রায় কহে সখ্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এহোত্তম আগে কহ আর, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এত্তম আগে কহ আর, রায় কহে কান্তভাব সর্বসাধ্য সার, ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে বাখ্যানি। এই প্রশ্নোত্তরের মধ্যে ভক্তি মার্গের আরম্ভ হইতে সর্বোচ্চ সাধনার কথা বলা হইয়াছে। প্রথমে স্বধর্মাচরণ, স্বীয় বর্ণ ও আশ্রম বিহিত কর্তব্য শাস্ত্রবিধি অনুসারে সুসম্পন্ন করিলে ভগবানের প্রতি ভক্তি জন্মে। তৎপরে ওই সমস্ত কর্মফল ভগবানে অর্পণ করিয়া নিষ্কামভাবে করিলে চিত্ত শুদ্ধ হইয়া ভগবানের অনুরাগ বাড়িতে থাকে। তাহাতে অনুরাগ জন্মিলে ওই সকল কর্ম
অর্থাৎ বর্ণ আশ্রমচিত ধর্মত্যাগ হইয়া একমাত্র তাহার প্রতি মন ধাবিত হয়। ইহার পরের অবস্থায় সাধক ভক্ত শাস্ত্রবিধি অনুসারে ভগবানের ভজনে তৎপর হন, ইহাই জ্ঞান মিশ্রা ভক্তি। আরও অগ্রসর হইলে যতই মনে অনুরাগ বাড়ে ততই বিচার বিধি কমিয়া যায়, ইহার নাম জ্ঞান শূন্যা বা শুদ্ধা ভক্তি। তৎপরে অনুরক্ত ভক্তির অন্তরে ভগবানের প্রতি মমত্ববোধ জন্মে, তখন তিনি ভগবানকে অতিশয় আপনার জন বলিয়া বোধ করেন, ইহার নাম শান্ত প্রেমা ভক্তি। ভক্তির অন্তরের ভাব অনুসারে প্রেমা ভক্তিতে ক্রমে শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর পঞ্চবিধ রসের বিকাশ হয়। পরপরই ভাব হ্রাস রসমাধুর্যের বিকাশ অধিকতর হয়। প্রেমের সর্বোচ্চ প্রকাশ গম্পী প্রেমে কান্তা ভাবে ভজনে। তন্মধ্যে আবার রাধা প্রেমই সর্বোৎকৃষ্ট। এই সকল তত্ত্ব রামানন্দ রায় শাস্ত্র প্রমাণসহ চৈতন্যদেবের নিকট বিবৃত করেন। সধর্মাচরণ হইতে জ্ঞান মিশ্রা ভক্তি, বিধিবাদীয় উপাসনা পর্যন্ত ভজন ভক্তির বাহ্যকরণ বহিরঙ্গ, এই সকল অবস্থা অতিক্রম করিয়া গেলে প্রেম ভক্তির সন্ধান মিলে। শুদ্ধা ভক্তির ফলে ঐশ্বর্যবোধ ক্রমশ হ্রাস পাইয়া ভগবানের মাধুর্য স্বরূপে অনুভব হয়।